2014ত উত্তীর্ণ এপিএসসির রাজপত্রিত বিষয়ার বিপদ এজনীয়া তদন্ত আয়োগত হাজির হব লাগিব এসিএস এপিএস বিষয়া 15 জুলাই পূর্বেই জাননী প্রেরণের বাবে হাজু এজনীয়া আয়োগ দায়িত্ব লওয়ার পাছতেই 2014ের এপিএসসি পরীক্ষার তদন্ত দ্রুতগতিত আগবহাইছে অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা তদন্ত আয়োগে 2013ের এপিএসসির তদন্তর দায়িত্বটো আছিল শর্মা আয়োগ ইতিমধ্যে 2013ের তদন্ত সম্পূর্ণ করে রাজ্য সরকারের হাতত প্রতিবেদন দাখিল করেছিল এই প্রতিবেদনত আয়োগে দোষী সাব্যস্ত করেছে 34গৰাকীক রাজপত্রিত বিষয়াক বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনক লৈ সরকারে গঠন করেছে মুখ্য সচিব জিষ্ণু বৰুৱাৰ নেতৃত্বত এক তদন্ত কমিটি কেবিনেটে প্রদান করা সময়সীমা অনুসরি 20 জুলাইর ভিতর প্রতিবেদন দিব লাগিব মুখ্য সচিবর কমিটিয়ে অসম সরকারে আরো একটা কমিটি গঠন করে দিছে সেই কমিটিখনে এইখানে চালি জারি চাব যে যেখানে বিসঙ্গতি পাওয়া হয়েছে সেই বিসঙ্গতিখিনির সম্মুখত রাখি গোটেই সিলেকশনটো গোটেই নির্বাচনটোয়ে তাক বাতিল করে দিয়ার প্রতিপন্নতা আছে না নাই সেইখানে তেওঁলোকে চাব আর মই জানাত সেই তেওঁলোকৰ প্রতিবেদন দিয়ার সময় 20 জুলাই গতি অলপ অপেক্ষা করো 20 জুলাই কি আহে ইয়ার মাজতে শর্মা আয়োগে 2014ের পরীক্ষার খেলিমেলিক লৈ প্রায় 25জনক বিষয়াত জাননী প্রেরণের বাবে হাজু হয়েছে মন করবলিয়া যে নতুনক প্রেরণ করবলিয়া এই জাননীর তালিকাত আছে রাজনৈতিক নেতা শীর্ষ আরক্ষীর ঘনিষ্ঠর নাম ইতিমধ্যে 2013ের পরীক্ষাক লৈ আয়োগে দিয়া প্রতিবেদন কার্যকরী করবলৈ সরকারক যথেষ্ট সমল দিছে শর্মা আয়োগে তাতে দুটা বস্তু আছিল এটা হল যে যেখানে ক্যান্ডিডেটের ক্ষেত্রে বিসঙ্গতি পাওয়া হয়েছে ভিতর পরিপ্রেক্ষিতের কি ব্যবস্থা লব আর সামগ্রিকভাবে এনেকা ধরনের বিসঙ্গতির কারণে গোটেই সিলেকশনটোয়ে সেটিসফাইড করে পেলাব নাকি বাতিল করে দিব নাকি আইনের গণ্ডিত মানে আমার যেখানে প্রতিবেদন আমি যেখানে চালি যাইছে দেখিছো তাত যথেষ্ট বিসঙ্গতি আছে ইপিনে 2014ের পরীক্ষার খেলিমেলি সন্দর্ভত তথ্য থাকিলে কমিশন bks@gmail.com-ত অভিযোগ দাখিল করবলে আহ্বান জানাইছে আয়োগে ভিডিও জার্নেলিস্ট রিন্টু হাজরিকার সহযোগত প্রস্তুতি গগৈ রিপোর্ট প্রাগ নিউজ